হ্যালো ভিউয়ার্স, আমাদের হেলথ বিষয়ক চ্যানেল আয়ুর্দেবিকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের আজকের পর্বে আবারও অভিনন্দন। আর অনেকের কমেন্টসের উপরে ভিত্তি করে আজকের এই দারুণ কার্যকরী হেলথ ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম। দাদা, আমাদের আজকের আলোচনার বিষয়, আপনি যদি নারী মহলে খুবই দুর্বল হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওটি দেখে এই গাছটির শিকড় যদি মাত্র সপ্তাহে একদিন গ্রহণ করেন, অথবা সপ্তাহে যদি মনে করেন 7 দিনই গ্রহণ করবেন করতে পারেন, তাহলে আপনার ধাতু শক্তি হয়ে যাবে চাঙ্গা। আপনি সহবাসে আপনার স্ত্রী বা পার্টনারকে তাদের ইচ্ছা অনুযায়ী সুখ দিতে পারবেন। তো দাদা, এই গাছটির নাম হলো আপাং গাছ। কেউ বলে চিচিড়িয়া, কেউ বলে লাটজিরা, কেউ বলে আপামর্গ। এই গাছটি বসত ভিটার আশেপাশে একটু কম পাওয়া যায়। নদীর ধার, পুকুর পাড়, পাকা রাস্তার ধারে প্রচুর পরিমাণে 12 মাসই পাওয়া যায়। তো বর্তমানে বর্ষার প্রাবল্য হচ্ছে, তো সেক্ষেত্রে গাছটি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রাণবন্ত। দেখতে পাচ্ছেন গাছটির শিকড়ও কত প্রাণবন্ত। তো আপনাদের যেটা করতে হবে, এখানে দেখেছেন, এখানে কিন্তু বেশ কিছু টুকরা আমি শিকড় বিভক্ত করে রেখেছি আগে থেকে। তো এভাবে 16-17 টুকরা শিকড় আপনাদেরকে নিতে হবে, আর এটা খেতে হবে সকালবেলা বাসি পেটে পান পাতা অথবা মধু দিয়ে। তো অনেকে কমেন্টস করেন, যাদের ডায়াবেটিসের সমস্যা তারা কি মধু খেতে পারবে? না, তাদের জন্যই পান পাতা, আর যাদের ডায়াবেটিসের সমস্যা নেই তারা মধু দিয়ে গাছটি শিকড় খাবেন। আর যদি মনে করেন যে না, 2-1 দিন একটু খেয়ে দেখবেন, খেতে পারেন, কোনো প্রবলেম হবে না আশা করা যায়। তো দেখেন দাদা, এই গাছটির শিকড় এভাবে 10-12 টুকরো কুচি কুচি করে কেটে নেবেন। এটা কিন্তু দারুণ উপকার, একদম বিনা পয়সার গাছ। আপনার ধাতু শক্তির অতিশক্তিকে বৃদ্ধি করিয়ে আপনার আপনাকে নারী মহলে ঘন্টার পর ঘন্টা আনন্দ ফুর্তি করার শক্তি কিন্তু এটা এনে দেবে। তো এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে এটা পান পাতার মধ্যে এভাবে দিয়ে মুড়িয়ে, ঠিক আছে, এটা সকালবেলা বাসি মুখে আপনাদেরকে খেতে হবে। এবং এটা খাওয়াকালীন সময় আপনাদেরকে কন্টিনিউ আপনাদের স্ত্রী বা পার্টনারের সাথে কিন্তু সঙ্গম করতে হবে। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ডে বাই ডে আপনাদের পাওয়ারটা কতটুকু ইনক্রিজিং হচ্ছে। তো অনেকে কমেন্টস করেন, দাদা এই গাছটি খেতে খেতে খাওয়া ছেড়ে দিলে কি পাওয়ারটা কমে যাবে? না, পাওয়ারটা কমবে না, পাওয়ারটা ন্যাচারালি ভাবে যখন বাড়ছে তখন সেটা আপনার ভিতরেই থাকবে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, মনে জোর রেখে যদি আপনারা সঙ্গম করেন, আপনাদের মনোবলটা যদি দুর্বল না হয়, তাহলে আপনারা অধিকতর সুখ কিন্তু নিজেও নিতে পারবেন, পার্টনারকেও দিতে পারবেন। তো এটা অবশ্যই সম্পূর্ণ নিজ দায়িত্বে ব্যবহার করবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।